অবস্থান অব্যাহত মাতঙ্গিনী হাজরা মূর্তির প্রদেশে 2014 টেট উত্তীর্ণদের ধর্ণা অব্যাহত নিয়োগ না হওয়া পর্যন্ত অবস্থান চলবে হুঁশিয়ারি তাদের আমরা বিষয়ে কথা বলেছিলাম বিজেপি নেতা শফিক ভট্টাচার্যের সঙ্গে তার কি প্রতিক্রিয়া শুনুন চলছে আন্দোলনকারী মামলাকারী আদালত পর্ষদ শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী এত রোধ চলছে নিয়োগটা কবে সম্পূর্ণ হবে কবে মানুষ পশ্চিমবঙ্গে শিক্ষার অধিকার পাবে এই সাংবিধানিক অধিকারকে স্বীকৃত অধিকার বলে কবে রাজ্য সরকার মেনে নেবে কবে নিয়োগ সম্পূর্ণ হবে কবে সরকারি স্কুল খুলবে নাকি পুরোটাই পরিকল্পিত হবে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য একটা সরকারি চক্রান্ত চলেছে দেখতে পাচ্ছেন আন্দোলনে অনর 2014 টেট চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে তারা আবারও অবস্থানই মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু নিয়োগ হয়নি এবার নিয়োগপত্র পেলে তবেই তারা ধর্ণা থেকে সরবেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন আরও একবার জানিয়ে রাখতে চাইব যে ছবি দেখতে পাচ্ছেন মাতঙ্গিনী হাজরা মূর্তি পাদদেশে 2014 টেট উত্তীর্ণদের ধর্ণার ছবি দেখতে পাচ্ছেন অব্যাহতদের ধর্ণা নিয়োগ না হওয়া পর্যন্ত অবস্থান চলার হুঁশিয়ারি এর আগে আমরা দেখেছি এপিসি ভবনের সামনের রাস্তায় তারা অবস্থানে বসেছিলেন এবং সেখান থেকে তাদেরকে মাঝরাতে তুলে দেওয়া হয় কিন্তু দমতে নারাজ তারা আরও একবার ধর্ণায় বসেছেন তারা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে সিপিএম নেতা অশোক ভট্টাচার্য কি বলছেন এ বিষয়ে শুনুন গন্ডগোল না আন্দোলন হচ্ছে জেনুইন দাবি ওই আর কারখানে মেয়ে রাখতে বলে আমি বলছিলাম আমাদের হওয়া চাকরিটা চুরি হয়ে গেছে রাজকোষে তো যে হওয়া চুরিটা চুরি হয়ে গেছে বলেই তারা চায় এই চুরি হওয়া চাকরিটা কীভাবে ফিরিয়ে আনা যায় যেন আমরা পুলিশের কাছে যাই কোনো চুরি হলে পুলিশ ইনকোয়ারি করে তারপরে সেই মালটা উদ্ধার করে আবার ফেরত দেয় ওদের দাবি হচ্ছে যে আমাদের চাকরি যে চুরি হয়ে গেছে সেই চাকরিটা ফিরিয়ে দাও কোর্টও তাই বলছে সরকার প্রতিশ্রুতি দিয়েছে বারবার করে কেন মানছে কেন মানবে এটা নিয়ে আন্দোলন এটা নিয়ে গণ্ডগোল কিছু না আন্দোলন চলবে কি চলবে চলবে এবং এই যে মেয়েরা আন্দোলনটা করছে এটা সত্যি খুব ভীষণভাবে আমাদেরকে নানা রকমভাবে কিন্তু অনুপ্রেরণা যোগাচ্ছে ওরা এত কষ্ট করে দু বছর ধরে ওই রাস্তায় বসে আছে ইদানিংকালে কাউকে আমরা কখনো দেখিনি সুতরাং আমাদের সমর্থন তো এদের প্রতি থাকবেই শুধু সমর্থন এমনি মুখে বলার সমর্থন একটা স্টেটমেন্ট দেওয়ার সমর্থন সমর্থনটা হচ্ছে ওদের দাবির পক্ষে আন্দোলন সৃষ্টি করে